ইউনিউসে আপনাদের স্বাগত জানাই। যোধপুর পার্কে জেসাস বয়েজ ক্লাবের উদ্যোগে আজ থেকে 29 আগস্ট অবধি পালন করা হবে ঝুলন উৎসব। জন্মাষ্টমী সপ্তাহের এই উৎসব আগে কলকাতার অলিতে গলিতে পালন করা হতো। পুতুল ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজিয়ে তোলা হতো শহর, গ্রাম, বনাঞ্চল প্রভৃতি বিভিন্ন সিনারি। বর্তমানে এই প্রথা কলকাতা শহর থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। নিউ বয়েজ ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে, কলকাতার ঝুলন উৎসবের এই নস্টালজিয়াকে আবার ফিরিয়ে আনতেই তাদের এই উদ্যোগ। এরপর থেকে প্রতি বছরই তারা এই উৎসব পালন করবেন। আজ এই উৎসবে উদ্বোধন করলেন 93 নম্বর ক্লাবের তৃণমূল ওয়ার্ড কোয়ার্ডিনেটর রতন দে। ব্যুরো রিপোর্ট, ইউনিউজ। অ্যাকচুয়ালি আমরা আমাদের সভাপতি রতন দে মহাশয়ের একটা জিনিস ফলো করি, যে কলকাতা থেকে হারিয়ে যাওয়া যে আমরা ছোটোবেলায় ঝুলন করতাম সেটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো ওনার সহযোগিতায় আমরা আজকের আমাদের এই জেসাস বয়েজ প্রাঙ্গণে এই ঝুলন উৎসবটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি, যার নাম আমরা থিমের নাম দিয়েছি আমাদের আর্টিস্ট সনদ গায়েন এবং সঞ্জয় দুজনে মিলে মূল এই কাণ্ডটা করেছে, নাম দিয়েছে নস্টালজিয়া। আমরা পুরনো দিনে ফিরে যেতে চাইছি, পুরনো দিনে আমাদের যে ছোটোবেলা, এখন বাচ্চারা মোবাইল নিয়েই ম্যাক্সিমাম পড়ে যায়, এই ঝুলন জিনিসটা কি ওরা কিন্তু জানে না, সেই জেনারেশানকে জানাতে আমাদের এই প্রয়াস। এই ছোট্ট প্রয়াসে আমাদের 15 দিন সময় লেগেছে এই পুরো কর্মকাণ্ড করতে, এবং কলকাতা শহরে যেহেতু ঝুলন হয় না, এই যে খেলনা আপনারা দেখছেন, এই খেলনাগুলো আমরা দিল্লি থেকে অর্ডার করিয়েছি, এবং আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 10 বছরের যে জনমুখী প্রকল্প, সেই জনমুখী প্রকল্পের উপরে আমাদের এই থিমটাকে সাজাতে, সেখানে স্থান পেয়েছে স্বাস্থ্যসাথীর মতন, যা স্বাস্থ্যসাথী কি দুয়ারের সরকার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতন প্রকল্প। সঙ্গে আপনারা দেখেছেন যে 16ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুসারে খেলা দিবস সারা পশ্চিমবঙ্গ নয় সারা ইন্ডিয়াতে পালন হয়েছে বিভিন্ন স্টেটে, সেই খেলা দিবসও এখানে স্থান পেয়েছে, যাতে এখনকার জেনারেশানরা নতুন যে বর্তমান সমাজে কী চলছে এবং সরকার কী করছে সেটাকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। এই বছর প্রথম আমরা করছি, এটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আমরা চাই আমাদের পরের জেনারেশান বাচ্চারা শিখুক যে ঝুলনের মধ্যে দিয়ে অনেক কিছু শেখার আছে, অনেক আর্টিস্টিক ব্যাপার, শিল্পের ব্যাপার, এগুলো শেখার আছে। আমার নাম নিমাই মণ্ডল, জেনারেল সেক্রেটারি জেসাস বয়েজ ক্লাব। বাঙালিদের ভালোবাসা কেন পারবে, আমাদের বাঙালিদের ঝুলন যাত্রা একটা নস্টালজিয়া। আমরা খুব ছোটোবেলায় যখন যখন ছোটো বয়সে যখন স্কুলে পড়তাম, তখন প্রত্যেক ঘরে ঘরে এই ঝুলন যাত্রা অনুষ্ঠানটা হতো। যত দিন যাচ্ছে এটার প্রচলন আস্তে আস্তে কমে যাচ্ছে, কমছে শহরের বুকে দাঁড়িয়ে। তো আমরা এটাকে আজকে এবারের যে ঝুলন যাত্রাটা আমরা করেছি, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে দুয়ারে সরকার হচ্ছে, সেখানে এবং সেখানে যে যে আইটেমগুলি, যে যে ডিপার্টমেন্টগুলি কাজ হচ্ছে, তার উপরে ঝুলন যাত্রাটা করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, রেশন কার্ড, ইভেন আধার কার্ড অবধি সমস্ত ডিপার্টমেন্টের ইয়ে এখানে এই ঝুলন যাত্রার মধ্যে আমরা দেখেছি। এবং এর সাথে খেলা দিবসে যে খেলা হবে, যে খেলা হয়েছে সেটাও আমরা এই ঝুলন যাত্রায় দেখেছি। আমরা মনে করি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যে চিন্তাধারা করে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করছে শিক্ষার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা আমরা এই ঝুলন যাত্রার মাধ্যমে তুলে ধরে মানুষকে আরও একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।